এটা প্রায় ধরেন দেড় বছরের বেশি সময় লেগেছে আমার আমি মনির চৌধুরীকে পড়াশোনা করেছি ওনার কিবোর্ড লেআউটটা দেখে হ্যাঁ ফ্রিকুয়েন্সি অ্যানালাইসিসটা করেছি তারপরে গিয়ে অষ্টাশি সালে গিয়ে যে কিবোর্ডটা বিজয় এই কিবোর্ডটা আমি প্রকাশ করি হেলাল কিন্তু আমার ক্লাসমেট দাদা আমার সিনিয়র আমি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র বাংলাতে হ্যাঁ আচ্ছা তো আমার যেটা হয়েছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে একটা পত্রিকায় যোগ দিলাম সাংবাদিকতা করলাম সাংবাদিকতা করার পরে আবার ছিটকে পড়ে গেলাম তারপরে আবার সাংবাদিকতায় ঢুকলাম ওইটা করতে গিয়ে দেখলাম আমার বাংলা লেখার সমস্যা দারুণভাবে কাজ করে যেমন ধরেন সিসার হরফ দিয়ে বাংলা লিখতে আমার চারশো চুয়ান্নটা খুব মুখস্থ রাখতে আসলে তাই সেটা হলো আমার মনে আছে দাদার বই বুধে প্রথম জানলাম ফটো কম্পোজ বলে একটা টেকনোলজি কস্টলি আমার শখ হয়েছে যে ফটো কম্পোজের টাইপটা কেন আমি ইউজ করতে পারি না কিন্তু কিনতে পারি না এক কোটি টাকা লাগবে একটা ফটো কম্পোজ সিস্টেম কিনতে তখনই অ্যাকচুয়ালি পার্সোনাল কম্পিউটার আসে এবং ম্যাকেন্টোস কম্পিউটার আসে ম্যাকেন্টোস আসার পরে ম্যাকেন্টোসের প্রথম সুযোগ পাওয়া গেল যে ইংরেজি ছাড়া অন্য অক্ষর তৈরি করা যায় ওই সুযোগটা আমরা কাজে লাগালাম এবং কাজে লাগানোর পরে সাতাশি সালের মে মাসে আমি একটা পত্রিকা বের করলাম পত্রিকা বেরোনোর পরও দেখলাম দুইটা প্রবলেম একটা হচ্ছে অক্ষর সুন্দর না দুই নম্বর হচ্ছে তাও একশো অষ্টআশিটা বোতাম মনে রাখতে হয় আর যাকেই বলি সে ইংরেজির অর্ধেক গতিতে টাইপ করে তো আমার বাংলা পড়াটা কাজে লেগেছে তখন আমি ভাবলাম যে এই কিবোর্ডে অক্ষরের সংখ্যা কমানোটা আমার জন্য চ্যালেঞ্জ এটা প্রায় ধরেন দেড় বছরের বেশি সময় লেগেছে আমার আমি মনির চৌধুরীকে পড়াশোনা করেছি ওনার কিবোর্ড লেওয়ার্ডটা দেখেছি তারপরে গিয়ে অষ্টাশি সালে গিয়ে যে কিবোর্ডটা বিজয় এই কিবোর্ডটা আমি প্রকাশ করি এবং যেটাতে ওই চারশো অক্ষরের বদলে আমি মাত্র পঁচিশটা বোতামের মধ্যে বাংলা লিখলাম অবিকৃতভাবে যুক্তাক্ষর সহ এবং কোনো বর্ণের কোনো বিচ্যুতি ছাড়া কোনো ধরনের ত্রুটি ছাড়া এটা আমাকে মানে বলতে পারেন যে এক ধরনের বড় ধরনের ব্রেকথ্রু দিয়েছে তারপর থেকে মনে হলো এটা নেশা আমি ওই লড়াইটা এখনও করে বেড়া